কোভিড পরিস্থিতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের কত শ্রমিক মজুর পেশার তাগিদে ভিন রাজ্যে কাজে যান। লকডাউনে কাজ হারিয়ে তাদের ফিরে আসার নির্ধারণ ছবিতে অভ্যস্ত হয়ে গিয়েছে বাংলা। বৃহস্পতিবার এই বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকদের বিষয়টিকেই বিশেষ সমস্যা বলে উল্লেখ করলেন রাজ্য সরকারের গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির প্রধান তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এদিনের নবান্নের সাংবাদিক বৈঠকে অর্থনৈতিক অগ্রগতি রাজ্যের ঘুরে দাঁড়ানো সংক্রান্ত প্রশ্নের জবাবে অভিজিৎ বিনায়ক বলেন, আমাদের রাজ্যের একটা বিশেষ সমস্যা হচ্ছে যে অনেকটা আয় আসে পরিযায়ী শ্রমিকদের থেকে। আমাদের রাজ্যের বহু মানুষ বাইরে কাজ করেন, সুতরাং কোনো রাজ্য এককভাবে এই সমস্যার সমাধান করতে পারে না। আমাদের দেশের অর্থনীতি যত সচল হবে সেটাই আমাদের রাজ্যের অর্থনীতিকেও টেনে নিয়ে যাবে। অভিজিৎবাবু এও বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মানুষকে সাহায্য করা উচিত এবং নিশ্চয়ই চেষ্টাও করছেন, কিন্তু প্রধান সমস্যা হচ্ছে অর্থনীতির উন্নতি। যেহেতু সারা দেশেই এখনও কোভিডের সমস্যা চলছে, যেহেতু অর্থনীতি এখনও ধীরে চলছে। অভিজিতের একথা শেষ হতে না হতেই মাইক অন করে পাশে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সমস্ত পরিযায়ী শ্রমিক এ রাজ্যে ফিরে এসেছেন, তাদের সকলকে আমরা কাজ দিয়েছি। আমরা বিনামূল্যে রেশন চিকিৎসা পরিষেবাও দিই, বিভিন্ন ধরনের ভাতাও দেওয়া হয়। পরিযায়ী শ্রমিকরা অনেক কাজ পেয়েছেন।